আমি পূজা দিতে যাচ্ছি নতুন বছরে নতুন করে জীবন শুরু করার জন্য পূজা দিচ্ছি আর তুই কি জন্য পূজা দিচ্ছিস একটা মেয়ে পড়ছিল তাই জন্য কি 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 আরো বলুন কি তো গাইস কি বলবো যে দিলাম ধান্দা যে মেয়ে পড়ানোর জন্য পুজো দিতে মানে এখন সিঙ্গেলে আছে ঠিক আছে সেই জন্য মেয়ে পড়াবে বলে পুজো পুজো দিতে যাচ্ছে ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার moments later so hey guys good morning to tomader protome janai happy new year onek onek shubhechha ar eta amar kintu 2024 er first video jaik ajke amra jete cholechi kotha tumra thumbnail into trailer dekhei bujhte perecho jaik guys ekhon baje pray 7ta to amra ekhon madhumnagar jacchi 7ta choleche train dhorbo thik ache ajke amra jete cholechi dakshineswar ajke amra jete cholechi dakshineswar তো যাই গাইস তো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর রাস্তা এত কুয়াশা পড়েছে সকাল সকাল তো বলার কিছু নেই সামনে কিন্তু দুজন এগিয়ে গেছে ওরা টিকিট কাটবে বলে আর আমরা এখন ইন্ট্রো দিচ্ছি বলে আমরা পিছিয়ে পড়েছি তো আমরা এখন হেঁটে হেঁটে যাবো মাধবনগর স্টেশনে আর ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা তো সম্পূর্ণ তোমার এই ভিডিওটা দেখাবো আর দেখতে থাকো আর সেই লেভেলে মজা হতে চলেছে আমার তাই তো মজা পেতো আর আজকে কিন্তু আমার ব্লগে কিন্তু সবুজ অনেকদিন পর কিন্তু সবুজকে তোমরা দেখতে পাচ্ছ কারণ সবুজ কিন্তু একটা কাজ করে তো আজকে ছুটি নিয়ে ও আমাদের সাথে ঘুরতে যাচ্ছে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা সেই লেভেলে হবে ব্যাপারটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আর এই স্নান করে আসা এর থেকে কষ্ট কোনো কিছু নেই আমি তো স্নান করেছি সবুজ মনে স্নান করেনি স্নান করেছি তুই না সত্যি স্নান করিনি একটা মন্দিরে যাচ্ছিস স্নান ফান করে যাওয়া উচিত তো তোমরাই বলো স্নান তো করেছি কিন্তু সকালবেলা যে এত কষ্ট হচ্ছে যে জল ছুইলেই শরীর একদম কোরা হয়ে যাচ্ছে ঠান্ডা এত মানে জল ছুঁতেই পাচ্ছি না গরম জল করবি স্নান করবি আচ্ছা বেরি চলে আসবি অত কিসের কাজ যার কাছ তো আমরা করে আছি তো তো চলে অবশ্য অবশ্য যার কাছ তো আমরা এখন চলে এসেছি মাধবনগর স্টেশনে আর সামনে কিন্তু মাধবনগর স্টেশনটা ঠিক আছে তো ওরা দুজন এগিয়ে গেছে কারণ টিকিটটা কাটবে আর আমরা একটু পিছিয়ে পড়ে গেছি বাইক কি ঠান্ডা বলবো কি প্রচুর পরিমাণ ঠান্ডা এই সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া সত্যি বলতে আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি উঠেছি মানে ঠাকুর যাবো বলে নাহলে আমি ঠিক 8টার সময় ঘুম থেকে উঠি কোনোজন যদি কোনো কাজ থাকে তাহলে 7টার সময় উঠি নাহলে 8টা বেজে যায় ঠিক আছে মাধবনগর স্টেশনে চলে এসেছি আর দেখতে পাচ্ছ মাধবনগর লুকটা দেখো গাইস কোনো লোকজন নেই ঠিক আছে কোনো লোকজন নেই আর একটা মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য আর আমরা তিনজন মানে আমরা চারজন আর উনি একজন টাইম হয়নি 7টা 40-এর ট্রেন আছে 7টা 40-এর ট্রেন আছে তো আসবে হয়তো ঠিক আছে তো বাট এখানে কোনো দোকান নেই দোকানদারি নেই যারা জলে বোতল কিনে জল খাবো ঠিক আছে যাই হোক মাধবনগর স্টেশনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এখানে যদি কোনো দোকান থাকতো বাট খুব ভালো হতো সকাল সকাল তাহলে এসে কেউ চা ফা খেত কিন্তু ওই সাইডে দোকানটা আছে ওই সাইডে দোকান আছে ওই সাইডে গিয়ে কারো চা খাওয়ার পর হয়তো ওখানে গিয়ে চা ফা খায় জগগাছ তো ট্রেনে উঠে পড়লাম আর সত্যি বলতে ভিউটা এত সুন্দর লাগছে তো বলার কিছু নেই সত্যি মেঘের মধ্যে যে কুয়াশাটা ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে তো বলার কিছু না যাই হোক তো উপভোগ করতে করতে আমি কিন্তু রওনা দিচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে তো এই মাত্র শিয়ালদা নামলাম আর শিয়ালদার কাউটা দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ট্রেনে সত্যি 8টার ট্রেনে এত পরিমাণে ভিড় হয়েছে না কিছু বলার নেই কারণ সবাই যাচ্ছে সবাই কাজে কাজে যাচ্ছে আর পুজো দিতে হবে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য উঠে পড়লাম আর এখন কিন্তু আবার একটা ট্রেনে উঠবো মানে শিয়ালদা দিকে কি একটা স্টেশনে উঠে দক্ষিণেশ্বর স্টেশনে ওখানে নামবো ঠিক আছে তো চলো দেরি করবো না 12টার মধ্যে গেট কিন্তু বন্ধ যাবে মানে মন্দির বন্ধ যাবে তারা পুজো দেবো হবে না আর না খেয়ে আছে কিছু মানে কী আর বলবো আর শিয়ালদা স্টেশনটা এখন খুব ফাঁকা আছে লোকজন নেই
তো যা গাইস ব্যাপারটা হচ্ছে শিয়ালদা থেকে আবার একটা ট্রেনে উঠে বললাম, তো এই ট্রেনটা যাবে অনেক কোথায় যাবে বাদ জানি না, আপনারা কিন্তু লাগবো দক্ষিণেশ্বর স্টেশনে। আর এমনিতে খুব দেরি হয়ে গেছে, শুনেছি নাকি দুপুর 12টা পর্যন্ত নাকি গেট খোলা থাকে, মানে দক্ষিণেশ্বরের মন্দিরে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, এই ট্রেন কখন ছাড়বে আমি তা জানি না, আমি নতুন, ঠিক আছে, ফার্স্ট টাইম যাচ্ছি, তো কোনো এক্সপিরিয়েন্স নেই, কেমন কী সব কিছু আমার কোনো নেই, ধারণার বাইরে। ঠিক আছে, তো চলো, আর প্রচুর খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া হয় নাই। A few moments later. তো আমরা এখন চলে এসেছি অলরেডি, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ কত লোক সব পুজো দিতে যাচ্ছে। ঠিক আছে, আর আমরাও কিন্তু পুজো দিতে এসেছি। ঠিক আছে, তো চলো সামনের তোর যাচ্ছি, সামনের তোর কিন্তু মন্দিরটা আর ওখানকে জ্বালাপালা কিনবো, চলে 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 চলে। আর ক্রাউডটা কত সময় লাগছে, দেখো কত সুন্দর ক্রাউড, আর প্রচুর পরিমাণে সামনে কিন্তু ভিড়, সামনে ওই সব পুজোর ডালা আছে, এখানে সব নিতে পারো, কিন্তু আমরা এখন নেবো না, এখন মানে বাইরে থেকে নেবো। ঠিক আছে, সেখানে যাচ্ছি, আমাদের তো দেখছি, আমার দিকে দেখছি দেখছি, আমার তো দেওয়া আছে না, আমার তার বাইরে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা চলো। তো গাইস সামনে গিয়ে দক্ষিণেশ্বর মন্দির, ঠিক আছে, আর কত সুন্দর ক্রাউডটা লাগছে, দেখো মন্দিরের কাছে প্রচুর পরিমাণে লোক হয়েছে, এখন কিন্তু পুজোটা শুরু হবে, আর আমরাও কিন্তু ঠিক টাইমে চলে এসেছি অলরেডি, তো পুজোর ডালাবালা কিনবো। ঠিক আছে, তো দাদা তো আমরা কিন্তু পুজোর ডালা নিয়েছি, ঠিক আছে, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর মোবাইলগুলো জমা দিয়ে যেতে হবে, নাহলে ওখানে ঢুকতে দেবে না। ঠিক আছে, আবার কন্টিনিউ ব্লগটা করছি, আর পুজোটা দিয়ে আসি, আর এমনিতে দেরি হয়ে গেছে, ঠিক আছে, তো গেটটা বন্ধ যাবে, বাবা বলছি, তো চলো পুজোর ডালাটা নিয়ে বেরোবো। তো গাইস তো এইমাত্র আমাদের কিন্তু পুজো দেওয়া শেষ হলো, আর ভাই বিশাল লেভেলে খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাইবি তো, আর এখনো কিন্তু মানে ভিড়টা কিন্তু কমে রে। ঠিক আছে, আমি কটা বাজে একটা বেজে গেছে, তাহলে ভিড় মানে অ্যালাউ ছিল না মোবাইল, সেই জন্য দেখাতে পারিনি। তো তোমরা অনেকে জানো যে মোবাইল ফোনে অ্যালাউ নেই এখানে। ব্যাপারটা হচ্ছে যে মন্দিরের ভিতরে ঢুকতে না সত্যি মনটা ভালো হয়ে গেছে, মানে সকাল থেকে বোরিং টাইপের হয়ে গেছিলাম, নাকে আসলাম অসহ্য লাগছিল, কিন্তু মন্দিরে ঢুকে মায়ের মুখটা দেখতে একদম মানে মনটা শান্ত হয়ে গেল। যাই হোক, আর প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে, ঠিক আছে, ভাই যত বেলা হচ্ছে তত কিন্তু লোক ঘুরতে আসতেছে, কেউ পুজো দিতে আসতেছে, আর আমরা কিন্তু ভাই কোথায় গেল রে ভাই, তারা তোরা চলে গেল, বুঝতে পারছি না তুই এখন কোথায় যাবি, তোরা এখন নদীর ধারে যাবে বলতেছি, চলো নদীতে গিয়ে একটু মাথা মাথা ধুই, অনেকদিন পরে এসে একটু আশপাশটা ঘুরবো, তোমাদের দেখাবো, তো দেখো এখন কিন্তু সময় কাটে এসছে, আর এসে এখান থেকে কিন্তু মন্দিরটা কত সুন্দর লাগছে, দেখো মানে ভেতরে তো ঢুকতে দেয় না, তো এখান থেকে কত সুন্দর লাগছে, দেখো মন্দিরটা দেখো, এই হচ্ছে আসল মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির, আর মাঝে কিন্তু একটা পুকুর আছে, তারপরে কিন্তু মন্দিরটা, এখানে সবাই কিন্তু ছবি টবি তুলছে, অনেকে অনেকে ছবি তুলছে, আর আমরা কিন্তু এখান থেকে ভিড়টা করছি। আমরা অনেকখানে আসার পর আমরা একটু আশপাশটা ঘুরছিলাম, মানে অনেকদিন পরে এসেছি, তো আশপাশটা ঘুরছিলাম, ঘুরে এবার আমরা কিন্তু বাইরের থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেক জায়গায় যাওয়ার আছে, সেই কারণে একটু মানে ঘুরবো, অনেকদিন পর কলকাতা এসেছি, ঠিক আছে, তো সেই কারণে আশপাশটা ঘুরবো, সেই জন্য একটু বেরিয়ে যাচ্ছি, যেটা বাইরে চলে যাচ্ছি, ঠিক আছে, তো সবগুলো সব দেখাবো। আর ভাই সাহেব মানে ওকে খাবার করা বলছি, ও বলে একটু পরে খাবো, অনেকদিন পরে এসেছি, সেই কারণে ও খায় না, আর এখন বলে আবার খেতে পারছে, চল আবার খেতে দিতে হবে, আর কি খাবো চিন্তা করি এখন, ঠিক আছে। আর বাইরে প্রচুর প্রচুর পরিমাণে লোক ভাই, আর সত্যি যেটা মন্দিরে এত সুন্দর ক্রাউডটা লাগছে, তো সেই লেভেলে লাগছে, ঠিক আছে ভাই, কত সুন্দর লাগছে দেখো ভাই, এটা কিন্তু বাইরের প্রবেশ, ঠিক আছে, কি সুন্দর লাগছে, তো কি বলবো, আমরা একটা হোটেলে ঢুকেছিলাম, মানে ওখানে হোটেল ছিল মাত্র পেছনে, ঠিক আছে, এত পরিমাণে দাম বলছে, তো আর বলা কিছু না, 90 টাকা 100 টাকা করে শুধু ভাত, মানে ভাত তরকারি দেবে 90 টাকা করে, কিন্তু পেট ভরে নেয়, মানে পেট ভরা বলে সেরকম, মানে তোমাকে একবার যা দিবে ওইটাই খেতে হবে,
তো সেইভাবে আমরা খাইনি, আর কিছু 10-20 টাকা দিলে হয়তো আমাদের বিরিয়ানি হয়ে যাবে, আর বিরিয়ানি আমাদের প্রিয় জিনিস, তো সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এত পরিমাণে নিবে ভাতের আমি বুঝতে পারি না, 70-80 ঠিক আছে, কিন্তু এত পরিমাণের দাম কখনো না। যাই হোক, তো সামনের দিকে যাচ্ছি, এখন একটা কোথায় রেস্টুরেন্ট আছে খুঁজি, মানে বিরিয়ানি যেখানে আছে বিরিয়ানি খাবো, খিদে খিদে আর মানে খিদে আর হাঁটতে পারছি না, ঠিক আছে। ও ভাই, সকাল থেকে কিছু না খেয়ে আজ মানে কাল রাত্রি কেন কিছু খাইনি। তো যাক গাইস, এইমাত্র ট্রেন থেকে নামলাম, সত্যি বলতে আজকে দিনটা এত খারাপ যাচ্ছে না, কারণ যাওয়ার সময় এত লাইন মানে ভিড় ঠেলে গেছি, আবার আসার পথে সত্যি বলতে মানে আমরা মন্দির থেকে খাওয়া দাওয়া করে আমরা চাঁদনির চকে যাচ্ছিলাম, তো যেতে পারিনি কারণ বিপদ ঘটে গেছে, সেটাতে সবুজের মানে না খেয়েছিল সকাল থেকে, তো একটু শরীরটা খারাপ হয়ে যায়, মানে বমি টাইপের একটু হচ্ছিল, তো সেই জন্য যেতে পারিনি। প্রচুর শরীর খারাপ, ঠিক আছে, হাঁটতে পারছি না, ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আর আজকের আমরা ভেবেছিলাম যে চাঁদনির চকে গিয়ে একটা ড্রোন কিনবো, আমি অনেকদিন ধরে ভাবছিলাম, তো ড্রোনটা কত বাজে সেটা দেখে আসতাম, তো হলো না আজকে, ঠিক আছে। আজকে খুব মানে খারাপ দিন যাচ্ছে, সকাল থেকেও এত জার্নি করেছি, আর আমারও মাথা মাথা ঘুরতে যাই হোক। ভিডিওটা তো তোমাদের একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও প্লিজ, কারণ 2000 হতে আর বেশি বাকি নেই। আর আমি সেই মাধবনাথ স্টেশন থেকে উঠেছিলাম আর আবার সেই নামলাম, ঠিক আছে, তো বাড়ির দিকে যাবো, তাই সেই কারণে আর অন্ধকার দেখাতে পারছি না। তো যাই হোক, টাটা, নেক্সট ব্লগ আবার দেখাচ্ছি, তখন ভালো থাকো, সুস্থ থাকো।